নেটওয়ার্ক একটু প্রবলেম করছে, সো লাইভ কেটে গেছে। বাট সমুদ্রের যে একটা সৌন্দর্য আছে সেটা আসলে আমি সবাইকে নিয়ে উপভোগ করতে যাচ্ছিলাম। অলরেডি সূর্য ডুবে গেছে। আমি এসেছিলাম বাংলাদেশ হাই কমিশনে। তো বাংলাদেশ হাই কমিশনে আসার পরে আমি যখন জাস্ট এই ভিউ দেখলাম আমার কাছে মনে হয়েছে ওয়াও। তবে আমাদের সমুদ্র সৈকত এর চাইতেও অনেক বেশি সুন্দর, এর চাইতেও আরও অনেক বিশাল। কিন্তু সমুদ্র তো সমুদ্রই, সাগরের একটা টান থাকে, সেই সাগরের টানেই আমি আসলে বিচে চলে এসেছি। আর ভালো লাগছে, এখানে সবাই বিচে খেলছে। তো আই থিঙ্ক আমাদের দেশে আমরা সেই দূর দূরান্ত থেকে সবাই যখন সমুদ্র দেখতে যাই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। দেশের বাইরে এসে সমুদ্র দেখতে পাচ্ছি সেটা খুব ভালো লাগছে। শরীফুল ইসলাম আমাকে বলেছেন সুইমিং পারেন, অ্যাকচুয়ালি আমি সুইমিং পারি না, আর সমুদ্রের পানিতে আমি খুব একটা বেশি নামি না। আরেকজন প্রশ্ন করেছেন আপু কোন দেশ, আচ্ছা এটা হচ্ছে ওমানে আছি আমি, ওমানের রাজধানী মাস্কাটে। আপু আপনাকে অনেক বিউটিফুল লাগছে, থ্যাংক ইউ। অনেকে অনেক কিছু লিখছে, সবার প্রশ্নের উত্তর বা আনসার দেওয়া আসলে সম্ভব না। ছবি আপলোড দাও, হ্যাঁ ছবি আপলোড দিব। এত বেশি গরম এখানে, এটা হচ্ছে আমার মনে হয় সবচাইতে সুন্দর সময়, যে সময়টাতে ইউ ক্যান মুভ, ইউ ক্যান মানে গো এনিওয়্যার। বাট সকাল 9টা থেকে 8টা থেকে নিয়ে শুরু করে বিকেল 5টা পর্যন্ত কোনো অপশন নেই, আপনি বাইরে ঘুরে বেড়াবেন, প্রচণ্ড রোদ থাকে। এখানকার বাড়িঘরগুলো এত বেশি সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা বাড়ির ডিজাইন প্রায় সেম, একই কালার, এবং